আসসালামু আলাইকুম। বিভিন্ন স্থানের পুরাতন নাম সাধারণ জ্ঞানের এই টপিকসের উপরে সমসাময়িক বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষা এই বিষয়ে বা এই টপিকসের উপরে কিন্তু প্রশ্ন আসছে। তো যাই হোক, আজকের টিউটোরিয়াল ক্লাসের শুরুতে যারা প্রথম আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছো তাদেরকে স্বাগতম, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি সবসময় প্রতিনিয়ত চেষ্টা করছি তোমরা ঘরে বসে আগামীতে যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা তোমরা লিখিত পরীক্ষা কিভাবে ভালো করতে পারো, কোন টপিকসগুলো বেশি করে পড়ে গেলে পরীক্ষা কমন পেতে পারো, এই টপিকসগুলোর উপরেই কিন্তু আমি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আপলোড করছি। তো যাই হোক, সবাই আমার বড় মনিটরের দিকে একটু লক্ষ্য করো। আমরা চার নম্বর ক্লাসে, সাধারণ জ্ঞানের চার নম্বর ক্লাসে শিখবো বিভিন্ন স্থানে পুরাতন নাম, খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকসের উপরে আমি আবার বলছি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষায় প্রশ্ন কিন্তু বরাবর বর্তমানে কিন্তু আসছে, ঠিক আছে? তোমরা মনোযোগ সহকারে একটু দেখো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা মুখস্থ করে ফেলো। বর্তমান নাম দেখো ঢাকা, পুরাতন নাম কি? জাহাঙ্গীরনগর। চট্টগ্রাম বর্তমান নাম, পুরাতন নাম ইসলামাবাদ। বরিশাল এর পুরাতন নাম চন্দ্রদ্বীপ বাকলা। নোয়াখালী পুরাতন নাম সুদারামপুর অথবা ভুলুয়া। ময়মনসিংহের পুরাতন নাম নাসিরাবাদ। কুমিল্লার পুরাতন নাম ত্রিপুরা। সিলেটের পুরাতন নাম জালালাবাদ। কুষ্টিয়ার পুরাতন নাম নদিয়া। খুলনার পুরাতন নাম জাহানাবাদ। খুবই গুরুত্বপূর্ণ, সবাই আমি সবাইকে যারা দেখছো ভিডিওতে সবাইকে আমি একটু অনুরোধ করছি, তোমরা যারা ভিডিওটা দেখছো এখনই কিন্তু খাতা কলম নিয়ে তোমরা নোট করে ফেলো, তাহলে আমার সঙ্গে সঙ্গে আমাদের আজকের ক্লাসে তোমাদের এই গুরুত্বপূর্ণ টপিকসটি তোমরা মুখস্থ করে ফেলবে, এবং এখান থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই তোমরা কমন পেতে পারো কিন্তু সেনা ও বিমান বাহিনীর লিখিত পরীক্ষায়, ঠিক আছে? এরপরে বাগেরহাটের পুরাতন নাম খলিফাতাবাদ। সাতক্ষীরার পুরাতন নাম সাতঘরিয়া। রাঙ্গামাটির পুরাতন নাম হরিকেল। ফরিদপুর এর পুরাতন নাম ফতেহাবাদ। কক্সবাজারের পুরাতন নাম ফালকিং। ফেনীর পুরাতন নাম শমশেরনগর। গাইবান্ধার পুরাতন নাম ভবানীগঞ্জ। দিনাজপুরের পুরাতন নাম গন্ডারল্যান্ড। রাজবাড়ির পুরাতন নাম গোয়ালন্দ। ভোলার পুরাতন নাম শাহবাজপুর। মুন্সিগঞ্জের পুরাতন নাম বিক্রমপুর। চাপাই নবাবগঞ্জের পুরাতন নাম গৌর। সোনারগাঁয়ের পুরাতন নাম সুবর্ণগ্রাম। ময়নামতির পুরাতন নাম রোহিতগিরি। লালবাগ দুর্গের পুরাতন নাম ফতেহাবাদ দুর্গ। শেরেবাংলা নগরের পুরাতন নাম আয়ুবনগর। সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম নারকেল জিঞ্জিরা। নিঝুম দ্বীপের পুরাতন নাম বাউলাচর। বাহাদুর শাহ পার্ক এর পুরাতন নাম ভিক্টোরিয়া পার্ক। বাংলা একাডেমির পুরাতন নাম বর্তমান হাউস। সিডাব কার্যালয়ের পুরাতন নাম চামেলি হাউস। প্রধানমন্ত্রী ভবন এর পুরাতন নাম গণভবন বা করতোয়া ছিল। বঙ্গভবনের পুরাতন নাম ছিল গভর্নর হাউস। তাহলে আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা শিখলাম বিভিন্ন স্থানের পুরাতন নাম। এই পুরাতন নামগুলো যদি আমরা সাধারণ জ্ঞানের এই টপিকসটা যদি আমরা খুব ভালোভাবে শিখতে পারি, আমি আশা করি সমসাময়িক যে প্রশ্নগুলো আসে বিভিন্ন বাহিনীর পরীক্ষায় তোমরা যদি এই আজকের তথ্যটি যদি এবং আজকের টিউটোরিয়ালটি যদি খুব ভালোভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো এবং মুখস্থ করতে পারো, এর মধ্যে প্রশ্ন আসলে আমি আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা। আর অধিক ভালো প্রস্তুতির জন্য, ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, সেটা হতে পারে মেডিকেলে তুমি ফিট আছো কিনা, মেডিকেলে যদি কোনো সমস্যা আছে কিনা বা আনফিট আছো কিনা, এগুলো বিষয় আমাদের এখানে আমরা যারা কোচিং করতে আসে বা প্রস্তুতি নিতে আসে তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন গাইডলাইনের মাধ্যমে এই বিষয়গুলো সাহায্য করে থাকি। এরপরে লিখিত পরীক্ষা, আমাদের এখানে হিউজ পরিমাণে লিখিত পরীক্ষা মডেল টেস্ট আমরা নিই, সাজেশন দিই, গাইড বই দিই। আর অনেকে আমাদের সাজেশন বই এবং গাইড বইগুলো চাও, এগুলো আসলে আমি দেই না, যারা আমাদের একাডেমিতে প্রস্তুতি নিতে আসে তারাই শুধুমাত্র আমাদের গাইড বই এবং শীট এবং নোটগুলো দিয়ে পড়ালেখা করার সুযোগ পায়। পাশাপাশি তোমাদের শারীরিক পরীক্ষার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন বা এক্সারসাইজগুলো আমরা করিয়ে থাকি, এবং ভাইবা পরীক্ষার জন্য পুরো লাইভ ডেমো ভাইবাগুলো আমরা
প্র্যাকটিস করেনি, অর্থাৎ তোমার মেডিকেল থেকে শুরু করে ভাইবা পর্যন্ত তুমি যখন সামরিক বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তোমার যদি আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি থাকে, তাহলে তুমি দেখবে তোমার একটা আত্মবিশ্বাস তুমি পাবা পরীক্ষার কেন্দ্রে, এবং ওই আত্মবিশ্বাসের মাধ্যমেই তুমি দেখবা তোমায় তোমার সাফল্য একদম চূড়ায় পৌঁছাতে পেরেছো এবং তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পেরেছো। তো যাই হোক, আমাদের সোজার একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ব্যাচে ভর্তি চলছে, যারা দেখছো, যারা আগ্রহী, যাদের সামর্থ্য আছে, তোমরা চাইলে আমাদের সোজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এবং আজকে ভিডিও টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন স্থানের পুরাতন নাম, তোমরা চাইলে পরে অন্যের উপকারের জন্য হলেও তোমরা এই ভিডিওগুলো একটু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটু শেয়ার করে দেবা। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য সাধারণ জ্ঞানের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।